ঢাকের বলে বিসর্জনের বাজনা, উমা ফিরবেন কৈলাসে। দেবীবরণ, সিঁদুর খেলা, মিষ্টিমুখ শেষে চোখের জলে থাকে বিদায়। ফের একটি বছরের অপেক্ষা। বিদায়বেলায় মায়ের কাছে একটাই প্রার্থনা, আবার এসো মা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পর দশমী, নবমী নিশিকে যেন বিদায় দিতে মন চায় না। দশমী মানেই তো বাঙালির মনে বিষাদের সুর, দশমী মানেই এবছরের মতো শেষ দুর্গোৎসব। মা ফিরে যাবেন ফের কৈলাসে, আবারও একটি বছরের অপেক্ষা। মাত্র কয়েকটি দিনের আলো ঝলমল পরিবেশ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, খাওয়া দাওয়া, দেদার হুল্লোড়, শেষে আবারও বিষাদ। বাঙালির মন এই দিনটিতে স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত হয়ে ওঠে। মাকে কিছুতেই ছাড়তে চান না তারা, তবুও তো মাকে বিদায় জানাতেই হবে। উমা ফিরবেন নিজের ঘরে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই একটিমাত্র উৎসবের জন্যে সারা বছর অপেক্ষা করে থাকেন সকলে। মায়ের আগমনে ধীরে ধীরে সেজে ওঠে প্রকৃতি। রাজ্যে কলকাতার পর পুজোয় দ্বিতীয় স্থান করে নিয়েছে এ শহর বনগাঁ। পুজো উপলক্ষে সেজে ওঠে গোটা শহর, বিরাট বিরাট প্যান্ডেল, চোখ ধাঁধানো আলোকসজ্জা, এবছরও তার কোনো পরিবর্তন হয়নি। করোনা ভয়কে উপেক্ষা করে রাস্তায় মানুষের ঢল নেমেছিল একদিন আগেই, দশমী আসতেই বদলে গেল শহরের সেই ছবি। বিষাদগ্রস্ত শহরবাসী, আবারও ফের একটি বছরের অপেক্ষা। দশমীতে বড় বড় পুজো উদ্যোক্তারা প্রতিমা নিরঞ্জন না দিলেও বনেদি বাড়ি ও ছোট পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা এদিন নিরঞ্জন করেছেন। বনগাঁ থানার ঘাটে পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। নিয়ম মেনে দেবী প্রতিমা নিরঞ্জনের আগে দেবী বরণ, সিঁদুর খেলায় মেতে উঠেছেন সকলেই। চলেছে ধুনুচি নাচ। প্রতি বছরের মতো এবছরও পুরসভার পক্ষ থেকে লোডারের ব্যবস্থা করা হয়েছে ইছামতীর ঘাটে। ট্রেনের সাহায্যে ইছামতী নদীতে নিরঞ্জনের ব্যবস্থাও করা হয়েছে। যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি। আমাদের বন্যা পৌরসভার পুলিশের যে ব্যবস্থাপনা দেখে আমরা খুবই উদ্বেগিত। খুব সুন্দর ব্যবস্থা করেছে, আমাদের কোনো ঝক্কি বা ঝামেলা কিছুই পোহাতে হয়নি। সুন্দর ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, সুন্দর ব্যবস্থা করেছে, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কথিত আছে দশমীতে দর্পণ বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি কৈলাসে বার্তা বয়ে নিয়ে যায় মা ফিরে আসছেন। দশমী পুজোর পর নিয়ম মেনে মায়ের দর্পণ বিসর্জন হয়েছে, তবুও মাকে বিদায় জানাতে মন চায় না। কিন্তু মাকে যে ফিরতেই হবে কৈলাসে, তাই শেষ বেলায় উমাকে বিদায় জানিয়ে উমার কাছে সকলের একটাই প্রার্থনা, আবার এসো মা। মানে সব রকম মানে বিধি মেনে আমরা এই পূজাটা করেছি, আমরা মায়ের কাছে কামনা করি সবাই যেন সুস্থভাবে সামনের বছর আরও যেন মা যেন করোনা বিদায় দেয়, আমরা যেন ভালোভাবে মাকে আরাধনা করে আনতে পারি, এইটুকুনি মায়ের কাছে আমাদের কামনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।